সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাত। আজকে শুক্রবার, আজকে বন্ধের দিন। যারা অফিস, যারা চাকরি করেন, তারা অনেকেই হয়তোবা কেউ নামাজ পড়ে রেস্ট নিচ্ছেন, আবার কেউ নিজেকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ করছেন। আমিও যেহেতু শুক্রবার নামাজের পর ভিডিও এডিট করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভিডিও এডিট করছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে আমার সামনে ঘটে যাওয়া বিষয়গুলো খুব কষ্ট পাই, খুব মর্মান্তিক লাগে। সেই বিষয়গুলি থেকে আমরা খুব সহজেই নিজেকে সুস্থ রাখতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আমি সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং এই সুসচেতন সোসাইটি পেজ থেকে। সম্মানিত দর্শক, বেশ অনেকদিন ধরেই আমি যেহেতু অফিসে যেতে হতো রিক্সা করে, অনেকটা সময় পেতাম, আর আমি যেহেতু ব্যস্ত থাকি তাই আমি রিক্সা করেই অনেক লাইভে এসেছি ছোটো ছোটো বিষয় নিয়ে, জানি না গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তো আজকে আমি ভিডিও এডিট করছিলাম, যেহেতু সময় আমি কম পাই, আমি খুব জাস্ট ঘুমানোর সময়টাই শুধু আমি ব্যয় করে থাকি, আর আমার সন্তানকে যদি একটু সময় পড়িয়ে থাকি ততটুকুই, এছাড়া আর কোনো সময় কিন্তু আমি ব্যয় করি না। কারণ নিজেকে সুখী রাখতে হলে, নিজেকে যদি এনজয় করতে চান সঠিকভাবে সৎভাবে, তাহলে প্রতিটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। ঠিক তেমনি আমিও নামাজের পরে, যেহেতু আজকে জুম্মার বার, অফিস নেই, তাই আমি ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। আজকে একটি বিষয় আমার সামনে ঘটে যাওয়া অনেক মানুষগুলো খুব কষ্ট পায়, সেই কষ্টগুলো আমরা কীভাবে দূর করতে পারি এবং সেই পদ্ধতিটা বাংলাদেশে কেমন রয়েছে, সেই বিষয়টা নিয়ে হাজির হয়েছে আমি ইনশাল্লাহ। তো আজকে লাইভটা একটু বেশ বড় হবে, কারণ হলো কয়েকটা প্রশ্ন কিন্তু আপনারা দেখেছেন এখানে, যে বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে চিকিৎসা পদ্ধতিটা কেমন রয়েছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু আমি এমন একজন মানুষ, সাধারণ একজন মানুষ, আমার কথাটা হয়তো কেউ শুনবে না, কিন্তু আমি যখন কাছে থেকে এইসব রোগীদের জীবনচিত্রটা, চিকিৎসা ব্যবস্থাটার জন্য এই মানুষগুলি যে কষ্ট পাচ্ছে, যখন আমি কাছে থেকে তাদেরকে দেখতে পাই, তখন খুব কষ্ট হয়, মনে হয় আমার কাছে যদি কোনো ক্ষমতা থাকতো, আমার কাছে যদি কোনো সেরকম অর্থ ব্যবস্থা থাকতো, তাহলে এমন কোনো পদ্ধতি করে দিতাম যেখানে সরকারের হাজার হাজার লাখ লাখ টাকা অপচয় হচ্ছে, যে টাকার মাধ্যমে আমরা ওইসব মানুষকে এই ডায়াবেটিস রোগ থেকে আমরা দূরে রাখতে পারতাম। তো সেই বিষয়টাই আজকে আলোচনা করব। সেই আলোচনার তিনটা পর্ব আমি রেখেছি এখানে। প্রথম পর্ব হলো বর্তমানে চলমান পদ্ধতিটা কেমন রয়েছে আমাদের দেশে ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। আরেকটি হলো যে আমরা একটা বিষয়কে যাতে না হয় আমাদের দেশে, যেমন কোভিড-19 যেন না হয়, সেটার জন্য কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু এই ডায়াবেটিস যেন না হয়, অর্থাৎ ডায়াবেটিস হলেও যেন আমরা সেরকম ক্ষতিগ্রস্ত না হই, সেটার জন্য কি বাংলাদেশে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করেছে, সরকার বলেন, প্রাইভেট কোনো ব্যবস্থা থেকে বলেন, সেটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত, আমি একজন সমাজকর্মী হিসেবে, আপনারা অনেকেই জানেন, এসো সচেতন সোসাইটির মাধ্যমে আমি অনেকদিন ধরে কাজ করছি, 2015 সাল থেকে আমি কি করছি, এই তিনটা ওয়েতে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আর আজকের কথাটা হবে সম্পূর্ণ ডায়াবেটিস নিয়ে। আর প্রথমে আমি বলে রাখছি, আমি কোনো চিকিৎসক নই, আমি একজন সমাজকর্মী, আমি অনেকদিন ধরে চিকিৎসাকে নিয়ে, চিকিৎসা রিলেটেড কাজ করছি, আর সেই সাথে আপনারা জানেন এসো সচেতন সোসাইটির মাধ্যমে আমি ডায়াবেটিস 4টি প্রোগ্রাম নিয়ে কাজ করছি, তার মাঝে উল্লেখযোগ্য একটি প্রোগ্রাম হলো ডায়াবেটিস। তো যাই হোক, আমি মেইন পয়েন্টে চলে আসছি, বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসা পদ্ধতিটা কেমন রয়েছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম যখন বাডাস তৈরি করেন, অর্থাৎ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তৈরি করেন, উনি যখন রিয়েলাইজ করেছিলেন ডায়াবেটিস, অর্থাৎ বাংলাতে যদি বলি আমরা, সেটাকে বলা হয় বহুমূত্র, এই বহুমূত্র ব্যবস্থা নিয়ে 1956 সালে উনি সেগুন বাগিচা একটা সমিতি তৈরি করেন, সেই সমিতিতে উনি, তো যাই হোক, আমি কিন্তু রোগ নিয়ে এত কথা বলবো না, আজকে চিকিৎসা ব্যবস্থাটা নিয়ে কথা বলবো, বর্তমানে চলমান ব্যবস্থা চিকিৎসা ডায়াবেটিস নিয়ে চিকিৎসা পদ্ধতিটা আমি বলবো। তো সূত্রটা আমার বলতেই হচ্ছে, যেহেতু না হলে অনেকে হয়তো জানবেন না।
তো এই যে ডায়াবেটিসের প্রথম 1956 সালে উনি তৈরি করেন ডায়াবেটিস সমিতি, সেই সমিতিটা কালের ফলশ্রুতিতে বাংলাদেশে একটা সারা পড়ে এবং উনি রোগীকে চিহ্নিত করতেন। অনেকে জানতামই না যে ডায়াবেটিস বিষয়টা রয়েছে, যা এখনও কিন্তু অনেকে জানে না। যারা শহরে বসবাস করি তারা হয়তো কিছুটা শুনেছি ডায়াবেটিস এবং ডায়াবেটিস কি সেটা জানি, কিন্তু ম্যাক্সিমাম মানুষগুলো গ্রামে কিন্তু এখনও জানে না। তো যাই হোক, এই বারডেম ব্যতীত বাডাসের পরে বারডেম অর্থাৎ বাংলাদেশ বারডেম জেনারেল হাসপাতাল থেকে আমরা ডায়াবেটিস চিকিৎসাটা নিচ্ছি। এখন প্রশ্ন হল, এই বারডেম থেকে চিকিৎসা পাওয়া যে গরিব মানুষগুলো অর্থাৎ ম্যাক্সিমাম ডায়াবেটিসে আক্রান্ত এই সুগার সমস্যাগ্রস্ত মানুষগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে তখনই আসে, আমি কে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে 80% লোক তখনই বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা করতে আসে যখন তারা দেখা যায় শারীরিকভাবে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। হয়তো বা চোখের সমস্যা হয়ে গেছে, পায়ের সমস্যা হয়ে গেছে, হয়তো কিডনিতে সমস্যা হয়ে গেছে, তখনই কিন্তু সে ডাক্তারের শরণাপন্ন হন। তখন এই গরিব অসহায় মানুষগুলো ডাক্তারের কাছে আসার পরে তাকে হয়তো ইনসুলিন দিতে হয় অথবা তাকে আপনার অরাল ড্রাগ দিতে হয়। এখন এই চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু সেরকম নয় ডায়াবেটিস যে আপনি গেলেন ডাক্তারের কাছে, চিকিৎসা পেলেন, আপনি ভালো হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এরকম নয়। ডায়াবেটিস অন্যান্য রোগের মতো নয়, আমি আবার বলছি ডায়াবেটিস কোনো রোগও নয়, সেটা একটা হরমোনজনিত একটা শারীরিক সমস্যা। যেমন ধরেন আপনার জ্বর হয়েছে, সেই জ্বরের ক্ষেত্রে আপনি হয়তো প্রথমে স্বাভাবিকভাবে নাপা দিবে অথবা অ্যান্টিবায়োটিক দিবে, রোগকে ডায়াগনোসিস করবে, করার পরে কোনো এক সময় আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু এই ডায়াবেটিস যে সমস্যাটা বা সুগার সমস্যাটা সেটা এমন কোনো সমস্যা নয় যে আপনি আজকে চিকিৎসা করলেন, ডাক্তারের কাছে চিকিৎসা নিলেন, আপনি কালকে পরশু এক মাস দুই মাস পরে ভালো হয়ে গেলেন, বিষয়টা কিন্তু এরকম নয়। এটা একটা লেন্দি প্রসেস এবং সারা জীবনের একটা সমস্যা। যেখানে সমস্যা সেটা তো ভালো হয়ে যাওয়ার কিছু নয়। যেমন আপনার হাতটা কেটে গেল, সেই হাতটাকে আপনি ইচ্ছা করলে চিকিৎসার মাধ্যমে কৃত্রিম হাত হয়তো লাগাতে পারবেন, কিন্তু আপনি কিন্তু সেই হাতহীন হয়েই সারাটা জীবন চলতে হবে। ঠিক তেমনি ডায়াবেটিস যে সমস্যার জন্য এটা হয় সেটা কিন্তু শরীরের একটা অর্গান, সেই অর্গানটা প্রবলেম হয়ে যায়, সে প্রবলেম নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। এখন আসি, চিকিৎসা ব্যবস্থাটাকে সত্যিকারে আমরা পাচ্ছি? আমি একজন সমাজকর্মী হিসেবে বলবো, আমি রোগীর কাছে থেকে বলবো, আমরা ডায়াবেটিস একজন রোগীকে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া উচিত আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটাও বলে দিচ্ছি। যেহেতু বাংলাদেশের নির্ভরশীল একটা প্রতিষ্ঠান যেটা আমরা অনেকেই চিনি, বারডেম জেনারেল হাসপাতাল অর্থাৎ বারডেমকে চিনি আমরা বাংলাদেশে, যেখানেই হয় যারা একটু সচেতন, যখনই শুনি আমরা যে সুগার সমস্যা বা ডায়াবেটিস, তখন তাকে বলে দেওয়া হয় আপনি বারডেমে যান। তখন এত রুগী আসে সেখানে, এবং আপনারা 2017 সালে নভেম্বর মাসে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় কিন্তু ছাপা হয়েছিল, বারডেম এমন একটা প্রতিষ্ঠান এশিয়া মহাদেশে সবচেয়ে বৃহৎ একটি হাসপাতাল। তাহলে এখন প্রশ্ন হলো, এত বৃহৎ একটা হাসপাতাল কিভাবে হলো একটি প্রতিষ্ঠান? কারণটা হলো যে বিষয়ে সমস্যাগ্রস্ত রোগীরা ওই প্রতিষ্ঠানে আসেন, এত বেশি রোগী আসেন যারা একটা প্রতিষ্ঠানের জন্য মানে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা প্রপারলি দেওয়া খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছে। তাহলে এখন চিন্তা করুন এই রোগটা কত ভয়াবহ আকার ধারণ করছে। এখন এই রোগটাকে কেন্দ্র করে বাংলাদেশে দেখবেন অনেক ডায়াগনস্টিক সেন্টার, অনেক প্রাইভেট ক্লিনিক, অনেক প্রাইভেট হাসপাতাল তাদের একটা ইউনিট তৈরি করে ফেলছে যে ডায়াবেটিক। কারণটা কি? যেহেতু এই বিষয়ে সমস্যাগ্রস্ত মানুষ অনেক পাওয়া যাচ্ছে, সুতরাং ভালো একটা বাংলাদেশে ব্যবসা করা যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি একজন সমাজকর্মী হিসেবে আবার বলছি, যারা দেখছেন, অনেক মানুষ দেখছেন আপনারা, আপনারা একবার চিন্তা করুন, ডায়াবেটিস কি এমন অন্যান্য রোগের মতো আপনার একটা ইউনিট চালু করে ফেললেন আর আপনি স্বাভাবিকভাবে ডায়াবেটিস সেবা দিয়ে দিতে পারবেন? আমি বলছি 1956 সাল থেকে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেই প্রতিষ্ঠানই এখনও স্বীকার করে যে আমরা ডায়াবেটিসের পরিপূর্ণ সেবা এবং মানুষকে কাউন্সেলিং থেকে শুরু করে সব কিছু এখনও দিতে পারি নাই। আর যে প্রাইভেট ক্লিনিক বলেন, প্রাইভেট চেম্বার বলেন, লেখা আছে একটা ইউনিট দিয়ে দিয়েছে সেখানে, যে ডায়াবেটিক সেন্টার বা ডায়াবেটিক নিরাময় কেন্দ্র এরকম দিয়েছে, সেখানে কি সাকসেসফুল হয়ে গিয়েছে? কখনোই না। ডায়াবেটিসের জন্য প্রথমে যে কাজটা করতে হবে আমাদের, তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে চিহ্নিত করতে হবে। যখন দেখা গেল একটা রোগী 20-22, তার চোখের সমস্যা দেখা গেল, তার কিডনিতে সমস্যা দেখা গেল, তার অর্গানে ডায়াবেটিস সুগার বেশি সমস্যা থাকার কারণে, অনেকদিন সে না জানার কারণে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, এই যে জটিলতা, এই যে কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটিকে খুব সহজেই আমরা একটা ছোট্ট প্রাইভেট ক্লিনিকের পক্ষে রিমুভ করা সম্ভব আপনি মনে করেন?
যেখানে একমাত্র প্রতিষ্ঠান, বৃহৎ আকারের প্রতিষ্ঠান ধারণ করেছে বারডেম, সেখানে তারাই যেখানে বলছে যে আমরা চিকিৎসা সংকলন করতে পারছি না, আমরা অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি না, আমরা সঠিকভাবে এখনো চিকিৎসা দিতে পারছি না, যদি দিতেই পারতাম তাহলে ডায়াবেটিক রোগী সুগার সমস্যাগ্রস্ত এত বেশি হচ্ছে কেন, আমরা রিমুভের পরিমাণ কতটুকু নিচ্ছি, এখনো এই বিষয়ে কোনো রিসার্চ তৈরি করা যাচ্ছে না যে এতদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছে ডায়াবেটিসের উপর কত পার্সেন্ট মানুষ ভালো থাকতে পারছে, কত পার্সেন্ট মানুষ সুগার কন্ট্রোল থাকতে পারছে, তারাই পাচ্ছে না। সেখানে একটা ক্লিনিক, সেখানে একটা প্রাইভেট হাসপাতাল, সেখানে একটা প্রাইভেট চেম্বার, কি করে ডায়াবেটিসের সেবা দিয়ে একজন ডায়াবেটিক সুগার সমস্যাগ্রস্ত মানুষকে সুগার থেকে নিয়ন্ত্রণ করে ফেলবে? আমি দেখেছি সম্মানিত দর্শক, আমি দেখেছি যারা জমি বাড়ি বিক্রি করে নিয়ে এসে ডায়াবেটিসে আক্রান্ত মানুষগুলো যখন জটিল কমপ্লেক্সিটিতে পড়ে তখন হাসপাতালে ভর্তি হয়ে থাকে, তখন হাজার হাজার লাখ লাখ টাকা কারো পা কেটে ফেলতে হয়, কারো চোখে চোখ অন্ধ হয়ে যায়, কারো আপনার কিডনিতে সমস্যা হওয়ার কারণে একসময় দেখা যায় থাকে কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে। সম্মানিত দর্শক, আমি একজন যেহেতু অনেকদিন ধরে আমি কাজ করে যাচ্ছি, আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা ব্যবস্থা ডায়াবেটিসের এখনও পরিপূর্ণ, ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থা এখনও হয়নি। আপনারা অনেকেই দেখছেন, প্লিজ একবার চিন্তা করুন, ডায়াবেটিস নিয়ে আমি কথা বলছি কারণ আজকে হয়তো আপনারা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলছেন, কারণ করোনাতে অনেক রোগী মারা গিয়েছে, অনেক রোগী মারা গিয়েছে, যারা মারা গিয়েছে তারা সংসারের জন্য কিন্তু যতই তারা আর্নিং পার্সন হন না হোক না কেন তারা চলে গিয়েছে, যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বেঁচে থাকতে পারবে কোনো না কোনো একটা অবলম্বনের মাধ্যমে, মরে আমাদের সবারই যেতে হবে। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত রোগী একটি যদি কিডনি ডায়ালিসিস করতে হয় সেই সংসারে সংসার তছনছ হয়ে যায়। ডায়াবেটিসে আক্রান্ত একটা রোগীর জটিল সমস্যা যখন কমপ্লেক্সিটি নিয়ে আসে তখন সেই সংসারে যা কিছু থাকে সব কিছু শেষ করে যায় এবং সেও মারা যায়, আর সংসারে যারা বেঁচে থাকে তারা কিন্তু খেয়ে না খেয়ে কোনোরকম বেঁচে থাকতে হয়। ডায়াবেটিসে আক্রান্ত একটা রোগী মধ্যবিত্ত পরিবারে যদি হয়ে থাকে সেও কিন্তু সঠিকভাবে চিকিৎসা নিতে গিয়ে তার সংসার তছনছ হয়ে যায় টাকার অর্থের অভাবে। তাই সুতরাং ডায়াবেটিস কোনো রোগ নয়, কিন্তু এটা এমন একটা সমস্যা যে সমস্যার কারণে হাজারো সমস্যা আপনার শরীরে বহন করে নিয়ে আসবে, অর্থাৎ ডেকে নিয়ে আসবে। তাহলে আপনারা বুঝতে পারছেন সম্মানিত দর্শক, ডায়াবেটিস চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে আমি মনে করি পরিপূর্ণ এখনো হয় নাই। কেন হয় নাই আমি আবার বলে দিচ্ছি, দেখুন বাংলাদেশে সঠিক চিকিৎসা নির্ভর এক বর্ত বলতে গেলে আমরা বারডেমকে বলতে পারি, যেখানে এত লোক বেশি আসে যার প্রেক্ষিতে এখানে একটা প্রপারলি কাউন্সিলিং করা প্রয়োজন। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরে একটা রোগী যে মানসিকভাবে গাবড়িয়ে পড়ে, সে মানসিকভাবে গাবড়িয়ে পড়ার কারণে তার 60% ক্ষতি আরো বেশি হয়। কারণ কি? একটাই, সে মানসিকভাবে গাবড়িয়ে পড়ে, আমি কি করব কি না করব, আমি চাকরি করি, চাকরি হয়তো সঠিকভাবে সময় দিতে পারবো না, আমি পরিবারের একজন আর্নিং পার্সন, আমি যদি অসুস্থ হয়ে যাই কি হবে আমার, এই যে মানসিকভাবে ভেঙে পড়া সুগার সমস্যাগ্রস্ত মানুষটা, তাকে কাউন্সিলিং কে করবে? বার্ডেন কি করছে? কখনোই না। তাকে হয়তো চিকিৎসা দিচ্ছে, সে চিকিৎসা হয়তো বুঝিয়ে দেওয়াটা সেটাও কখনো সম্ভব হয় না, কারণ এত মানুষের ভিড় করে সেখানে আমি 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 একজন বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমি বলছি সম্মানিত দর্শক, সেখানে বুঝিয়ে দেওয়ার মতো এখানে পসিবল নয়। আপনি যদি বারডেমকে দোষ দেন সেটাও সম্ভব না, কারণ এত মানুষ এখানে ভিড় করে সেটা সম্ভব না। তাহলে বুঝতেই পারছেন এই সমস্যাটা কত জটিল দেখা দিয়েছে। আমি যদি বলি এক কথায়, বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে এখন পর্যন্ত সঠিকভাবে আমরা দিচ্ছি না। কেন দিচ্ছি না আমি বলে দিচ্ছি, এত বেশি লোক হচ্ছে যারা সবাই বারডেমে ভিড় করছে, আর তার বারডেমে একার পক্ষে কখনোই এত লোককে সংকলন করে এত লোককে প্রপার চিকিৎসা দেওয়া কখনোই সম্ভব না। হয়তো তাকে ফাস্টিং অ্যাবিএফ করে ডাক্তার তাকে ইনসুলিন দিয়ে দিল হয়তো, বা অথবা তাকে ওরাল ড্রাগ দিয়ে দিল, কিন্তু ডায়াবেটিক তো অন্যান্য রোগের মতো নয় যে আপনি ওষুধ দিলেন আর সে স্বাভাবিকভাবে গ্রহণ করে ফেলবে, তা তো নয়। এটার সাথে অনেক কিছু সংশ্লিষ্ট, এটার মধ্যে কী কী সংশ্লিষ্ট, প্রথম কথা হলো আপনি খাবার নিয়ন্ত্রণ করতে হবে, দ্বিতীয় কথা হলো আপনার নিজের জীবনকে লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে, তৃতীয়ত কথা হলো আপনার যে মানসিক পরিবর্তন করতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো আপনার মানসিকভাবে পরিবর্তন করতে হবে। আমি একটা কলাম লিখেছিলাম, মনকে হাসি খুশি রাখুন, ডায়াবেটিস নিয়েও নিজেকে সুস্থ রাখুন। কথাটা অর্থ বুঝুন, আপনি নিজেকে হাসি খুশি রাখুন, নিজের পরিবারের সাথে হাসি খুশি রাখুন, নিজের পেয়ার গ্রুপের সাথে হাসি খুশি রাখুন, চাকরির ক্ষেত্রে হাসি খুশি রাখুন, সব ক্ষেত্রে আপনি নিজেকে প্রফুল্ল রাখুন এবং নিজেকে নিজের মাঝে ডায়াবেটিক নিয়েও নিজে সুস্থ থাকুন। কিন্তু এই যে বিষয়গুলো, এই যে আপনার একটা সুন্দর একটা জাল, সুন্দর একটা যে মানসিক চিকিৎসার মতো একটা আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তন করার জন্য আপনাকে কয়জনে কাউন্সিলিং করছে, আজও কি করছে,
কখনোই করছে না। সম্মানিত দর্শক, আমি আমি নিজের অভিজ্ঞতা সম্পূর্ণ আমি বলছি, শুধুমাত্র আমি 11 বছর ধরে আমি ডায়াবেটিস নিয়ে কাজ করছি এবং আমি 17 বছর ধরে আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করছি। আমি একজন সমাজকর্মী, আমি চিকিৎসক নয়। আমি লাইভে যারা আছেন অনেকেই আছেন দেখছি আমি, কিন্তু আমি আবার বলছি আমি কিন্তু ডাক্তার নই, আমি একজন সমাজকর্মী। ছোটকাল থেকে লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্যই আমি এই সমাজকর্ম পেশাটাকে বেছে নিয়েছি। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি বলে দিচ্ছি ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থা, ডায়াবেটিসের যে সম্পূর্ণ একটা সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ আমাদের দেশে এখনও গড়ে ওঠেনি সেরকমভাবে। তো সুতরাং তাহলে আমাদের কি করতে হবে, এখন আসি দ্বিতীয় স্টেপে, যে আরেকদিন আমি আসব যে ডায়াবেটিসের চিকিৎসা ব্যবস্থা যেটা দেওয়া হচ্ছে সেটা কতটুকু কার্যকরী সেই বিষয়ে আমি আরেকদিন কথা বলবো। এখন আসতেছি আমি যে টাইটেল দিয়েছি যে তাহলে আমাদের প্রতিরোধ ব্যবস্থাটা কী রয়েছে বাংলাদেশে। আমি যদি এক কথা বলি ভিডিওর প্রথমেই, অর্থাৎ এই স্টেপটা আলোচনা করার প্রথমেই আমি বলবো, বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধ ব্যবস্থা কোনো কিছুই নেই। কেন নেই আমি বলছি, 80% লোক তখনই আসে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পর যারা কিনা আক্রান্ত হয়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন প্রতিরোধ ব্যবস্থা, আক্রান্ত হওয়ার 80% লোক, সে বাংলাদেশে 80% লোক, অর্থাৎ 80 জন লোক সে আক্রান্ত হওয়ার পরে আসছে। এতেই বুঝতে পারছেন প্রতিরোধ ব্যবস্থা বলতে গেলে আমাদের 0% রয়ে গেছে। কারা করবে এই প্রতিরোধ ব্যবস্থা, কারা করবে? কিন্তু সরকারের লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় আমরা ব্যয় করছি, কিন্তু কখনো কি অর্গানাইজ হয়ে করছি আমরা? আমরা যদি বাংলাদেশে যদি এই ডায়াবেটিস ব্যবস্থা নিয়ে শুধু বারডেম কি হয়তো বা একটা সরকারি অনুদান দিচ্ছে, সামান্য একটা অনুদান দিচ্ছে, যেটা খুবই নামে মাত্র অনুদান দেওয়া হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য, কিন্তু সেই অনুদান দিয়ে এই যে লাখ লাখ রোগী ডায়াবেটিস হচ্ছে, এবং আমি বিভিন্ন জায়গায় যখন টেস্ট করি সেই টেস্ট মধ্যে দেখা যায় প্রায় 80% লোক অনেক ক্ষেত্রে প্রায় তার ফ্রি সুগারের কাছাকাছি চলে আসছে, আর 50% লোক প্রি ডায়াবেটিক রোগী। তাহলে দেখতে পারছেন কত ভয়াবহ অবস্থা আমাদের দেশে। প্রতিরোধ ব্যবস্থা নাই বললে চলে। বাডাসে হয়তো একটা দুটো প্রজেক্ট রেখেছে, যে প্রজেক্টটা অনেকটাই নামে মাত্রই বলবো, আপনারাও দেখে নিন, সেটা হলো ইমাম প্রশিক্ষণ বা অন্যান্য বিষয়ের মাধ্যমে মানুষকে ডেকে আনা। এখন যারা আপনারা লাইভ দেখছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন যে কোনোদিন মসজিদের কোনো ইমাম সাহেব আপনাদের কে ডায়াবেটিস নিয়ে আলোচনা করছে, ডায়াবেটিস সম্বন্ধে অ্যাওয়ারনেস তৈরি করছে? আমি জানি না। কারণ আপনি যদি দেখে থাকেন হয়তো আছে, সেটা একটা দুটো হয়তো কোথাও করছে, কিন্তু বাংলাদেশে যেখানে 18 কোটি মানুষ আমরা বলছি, সেখানে এই ডায়াবেটিসের জন্য কতটুকু সচেতনতা, কতটুকু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে চলছে? আমি বলবো প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশে কোথাও হচ্ছে না। কি হচ্ছে? দুইটা দিবস হচ্ছে, একটা হলো 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, আর একটা হলো 18 সেপ্টেম্বর বা 6 সেপ্টেম্বর, অর্থাৎ এটা হলো জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা ডায়াবেটিস নিয়ে একটু সচেতনতামূলক কাজ করছি। কি করছে? বারডেম শুধু যে রোগীরা আসছে তাদেরকে কিছু একটা আলোচনা করছে যে ডায়াবেটিস কি, তারাই শুধু প্রশ্ন করছে, কিন্তু এটা তো অ্যাওয়ারনেস নয়, এটা তো প্রতিরোধমূলক ব্যবস্থা নয়। ডায়াবেটিসের ক্ষেত্রে প্রতিরোধ করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষকে জানাতে হবে, বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক প্লেসে ডায়াবেটিস সম্বন্ধে জানাতে হবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডায়াবেটিস সম্বন্ধে জানাতে হবে। যখন আপনি এবং ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেক জায়গায় যখন ডায়াবেটিসের প্রতিকার সম্বন্ধে জানাবেন, ডায়াবেটিসের ভয়াবহতা সম্বন্ধে জানাবেন, ডায়াবেটিস কীভাবে আমরা দূরে থাকতে পারি, তখনই আপনি বোঝা যাবে যে প্রতিরোধমূলক ব্যবস্থা বাংলাদেশে এখনও রয়েছে। কিন্তু আমি একজন সমাজকর্মী হিসাবে এবং মিডিয়ার ব্যক্তিত্ব হিসাবে আমি দেখেছি সেই কার্যক্রমের কোনো কিছুই নেই। তো সম্মানিত দর্শক, আমরা এই ভিডিও লাইভের আমরা তৃতীয় পর্যায়ে চলে আসছি। তৃতীয় পর্যায়ে লিখেছিলাম আমি, তাহলে এসো সচেতন হই, অর্থাৎ এই এসো সচেতন সোসাইটির নিট নেম, অর্থাৎ সংক্ষিপ্ত নাম হলো এসোই। এসোই ডায়াবেটিস নিয়ে তাহলে কি করছে সম্মানিত দর্শক? সম্মানিত দর্শক, আপনারা জানেন আমি একটা সাধারণ মানুষ, খুব সাধারণ একটা মানুষ, আমার এত অর্থ পয়সা নেই। এই প্রতিষ্ঠানটা এখন আমার নিজের অর্থায়নে পরিচালনা করছি 2015 সাল থেকে। আমি যা করছি আমার টিম ছিল সেটাই। আমার যদি অর্থ ব্যবস্থা থাকতো, বাংলাদেশে ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে কি করতে হবে, আমার এত প্লেনের দরকার নাই, এত মেধাবী, এত মানে বড় ডাক্তার কিচ্ছু করার দরকার নাই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যে প্রতিরোধ ব্যবস্থাগুলি তৈরি করতে চেয়েছিলাম, যদি আমার অর্থ ব্যবস্থা থাকতো বাংলাদেশে ডায়াবেটিস অনেকাংশে আমি কমিয়ে নিয়ে আসতে পারতাম। যদিও সে কেউ আক্রান্ত হতো, হয়তো শেষ জীবনে আক্রান্ত হতো, এখন আক্রান্ত হচ্ছে, দেখা যাচ্ছে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে সে অফিসে চাকরি করে অফিস থেকে ছুটি নিতে হচ্ছে প্রতি মাসে মাসে, এবং পাশের টেবিলের মানুষটা বলছে তার তো হয়েছে ডায়াবেটিস, খাবার কিছু খেতে পারে না, ক্রিটিসাইজ করছে।
তারপরে দেখা যায় আপনার মেয়ের ডায়াবেটিস হচ্ছে, আপনি বিয়ে দিতে পারছেন না, যেটা টাইপ 1 ডায়াবেটিস, সে বিষয়ে পরে বলবো। আপনার ছেলের ডায়াবেটিস হচ্ছে, হয়তো আপনার ছেলেকে বিয়ে করাতে পারছেন না, গোপনে বিয়ে করাচ্ছেন, বিয়ে দিচ্ছেন, একসময় সুন্দর সাজানো সংসার জানার পর ভেঙে গিয়েছে। তো যাই হোক সম্মানিত দর্শক, ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে এসো সচেতন সোসাইটির যে প্ল্যানগুলি রয়েছিল সেটা হলো, আমরা প্রত্যেক গ্রামে গ্রামে এসো সচেতন সোসাইটির ক্ষেত্রে একটি পয়েন্ট দিব আমরা। সেই পয়েন্টের মাধ্যমে আমার লোক থাকবে, সেই লোকগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ফ্রি সুগার টেস্ট করবে। এরকম টেস্ট নয়, এত জটিলতার মাঝে যাওয়া যাবে না, জাস্ট আমরা রিফ্লো বলে এটাকে একটা হাতের আঙ্গুল থেকে একটু টেস্ট নিয়ে টেস্ট করবে এবং সেটা লিপিবদ্ধ করবে। আমরা একটা মার্জিনাল পয়েন্ট করব, পয়েন্ট করার ইচ্ছা পোষণ করেছিলাম। কিরকম পয়েন্ট? যেমন তার কত দেখা গেল, এবং তাকে আমার একটাই স্লোগান, সুস্থ থাকা অবস্থায় বছরে 2-3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন। এই স্লোগানটাই আমি আবার বলছি সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন একটা জিনিস জেনে রাখুন, আমি 2টা থিমের উপর ডায়াবেটিস নিয়ে কাজ করছি। একটা হলো সুস্থ থাকা অবস্থায় বছরে 2-3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন। আরেকটা স্লোগান হলো ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের। এখন আমি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি ডায়াবেটিস পয়েন্ট দিতাম যদি আমার অর্থ ব্যবস্থা থাকতো, সেই পয়েন্টের ভিত্তিতে আমি প্রত্যেকটা মানুষকে ডায়াবেটিস টেস্ট করাতাম। যদি দেখতাম যে ফ্রি সুগার টেস্ট, তাকে কাউন্সিলিংয়ের আওতা নিয়ে আসতাম, তাকে নিউট্রিশনিস্টের আওতা নিয়ে আসতাম, তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করতাম। এবং এই পয়েন্টই নয় শুধু, আমি প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টের গার্ডিয়ানকে, শিক্ষককে আমি ডায়াবেটিস সম্বন্ধে অ্যাওয়ারনেস তৈরি করে তুলতাম। এবং অনেকে দেখা যায় ছোটো বাচ্চা, তার ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস, স্কুলের শিক্ষকরা তাকে ক্লাস করাতে দেয় না, বলে শুধু স্কুলে তুমি পরীক্ষা দিতে এসো। আমি দেখেছি, আমি কাজ করেছি ডায়াবেটিস নিয়ে ছোটো বাচ্চাদের যখন হয়। কিন্তু কেন? তার একটাই মাত্র কারণ, সেই স্কুলের শিক্ষক জানে না ডায়াবেটিস সম্বন্ধে, ডায়াবেটিস সম্বন্ধে তার অ্যাওয়ারনেস নেই, ডায়াবেটিস সম্বন্ধে সঠিক ধারণা তার নেই। আমি সেই শিক্ষকদেরকে ডায়াবেটিস সম্বন্ধে অ্যাওয়ারনেস তৈরি করতাম, শিক্ষকদেরকে তাদেরকে ট্রেনিং দিতাম, এবং TOA রয়েছে তাদেরকে ট্রেনিং দিতাম। বিভিন্ন পাবলিক প্লেসে গিয়ে আমি ডায়াবেটিস নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সভা করতাম, বিভিন্ন অফিসে যেগুলো রয়েছে সেখানে 10-15 মিনিট বা আধা ঘন্টার সময় নিয়ে আমি তাদের সেখানে ডায়াবেটিস নিয়ে আলোচনা করতাম। বিভিন্ন গার্মেন্টস রয়েছে সেখানে আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করতাম, বিভিন্ন রিক্সা গ্যারেজ রয়েছে সেখানেই আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করতাম, এবং সেখানে ফ্রি সুগার টেস্ট করতাম। এবং আমি যা করতাম, এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদের দেখা গিয়েছে তারা হয়তো অর্থ ব্যবস্থা, তাদের অবস্থা এমন দেখা গিয়েছে, তাদের যা একটু সম্বল রয়েছে সেই সম্বল বিক্রি করে এখন বর্তমানে চিকিৎসা করছে, তাদেরকে আমি সরকারি যে সমাজসেবা অফিসার রয়েছে তাদের মাধ্যমে, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক রয়েছে তাদের মাধ্যমে লিঙ্ক তৈরি করে তাকে আমি সাহায্যের আওতা নিয়ে আসতাম। সম্মানিত দর্শক, এসো সচেতন সোসাইটি এই ডায়াবেটিস নিয়ে যে কার্যক্রমগুলো করে যাচ্ছে, আমি আপাতত যে পয়েন্টগুলি আমার অর্থ ব্যবস্থার মাধ্যমে যে পয়েন্টগুলি তৈরি করেছি, সেই পয়েন্টের মাধ্যমে আমি মানুষকে একদম নমিনাল দামে, আমি তো ফ্রি করতে পারছি না, তো আমি জাস্ট স্ট্রিপটা দাম কিনতে যত টাকা লাগে সেই টাকার বিনিময়ে আমি তাদেরকে সবাইকে টেস্ট করতে বলছি। আমি আমার পয়েন্টের যে পরিচালক, পয়েন্টের যে সার্ভিস প্রমোটর রয়েছে, তা যে ওই পয়েন্টটা পরিচালনা করেন তাকে সার্ভিস প্রমোটর বলে দিয়েছি, আমি প্রমোটর বলি, তাকে বলে দিই তোমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি টেস্ট করাবে, টেস্ট করে আমাকে রিপোর্টটা দেবে। আমি তাহলে তাদেরকে কী করি, যদি দেখি যে ফ্রি সুগার হয়ে গিয়েছে, ফ্রি সুগার টেস্ট অর্থাৎ ডায়াবেটিস আক্রান্তের কাছাকাছি, তখন তাকে আমি ফলো আপের আন্ডারে নিয়ে আসি। তাকে আমি ফোন করে বলি যে আপনার এই অবস্থা, প্লিজ স্যার ডায়াবেটিস নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, আপনি এই কাজটি করলে আপনি একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। এবং যদি তার নিউট্রিশনিস্টের কর্তৃক তাকে খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কোনো পরামর্শ দিতে হয়, আমাদের নির্দিষ্ট নিউট্রিশনিস্টের মাধ্যমে তাকে পরামর্শ দিয়ে থাকি। আরেকটা হলো ডায়াবেটিস নিয়ে আমি বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে আমি সচেতনতার জন্য বিভিন্ন ধরনের মাইকিং করি, বিভিন্নভাবে তাকে ফ্রি সুগার টেস্ট করি, এবং যেখানে বিভিন্ন দিবস রয়েছে সেই দিবসগুলিতে আমি বিভিন্নভাবে ফ্রি সুগার টেস্ট করি। এবং ডায়াবেটিসে আক্রান্ত যারা হয়ে গিয়েছে তাদেরকে আমি যেটা করছি সেটা হলো, আক্রান্ত পরিবার যদি কি গরিব অসহায় থাকে তাহলে তাকে সরকারি বিভিন্ন যে হাসপাতালগুলি রয়েছে, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, সেই মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের সাথে লিঙ্ক তৈরি করে তাকে সাহায্য দেওয়ার ব্যবস্থা করছি। এছাড়াও এসো সচেতন সোসাইটি থেকে তাকে স্ট্রিপ দিচ্ছি, তাকে তাদের গ্লুকোমিটার দিচ্ছি, তাকে ওষুধ দিচ্ছি, যদি দেখি যে হাসপাতালে যাতায়াত ভাড়া নেই সেটা দিচ্ছি, কিন্তু খুবই কম পরিমাণে। সম্মানিত দর্শক, আপনারা জানেন একটা প্রতিষ্ঠানে নিজে চাকরি করে কত করা যায়। আমি একটা আপনাদেরকে একটু উদাত্ত আহ্বান জানাবো সম্মানিত দর্শক, আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, আমার অর্থ ব্যবস্থা নেই, আমি একটা সামান্য একটা চাকরি করি, আর সেই চাকরির ব্যবস্থা থেকে আমার সংসার এবং আমি এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি এখনো, তো আমার জীবনে হয়তো বলতে পারেন কেন আপনি চালাচ্ছেন,
দিস ইজ মাই এম ফ্রম মাই চাইল্ডহুড, আমার জীবনের স্বপ্ন ছোটকাল থেকে আমার স্বপ্ন, আমি যখন পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ে তখন থেকে স্বপ্ন আমি একজন সমাজকর্মী হব। তো যাই হোক, সেই বিষয়ে আমি পরে বলবো। তো আমি যেটা করছি সেটা করছি। এছাড়াও গরিব অসহায় যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের সন্তানাদি যদি লেখাপড়া জানে অথবা লেখাপড়া জানে না, তাদের সন্তানাদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে লিঙ্ক তৈরি করে চাকরি দেওয়ার ব্যবস্থা করছি, কারণ তা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে চাকরি দিয়ে থাকি। তাদেরকে গিয়ে বলি যে আমি এই কাজটা করছি, আপনি তো লোক নিচ্ছেন, যোগ্যতা অনুযায়ী প্লিজ এই লোকটাকে নেন, এই এই ছেলেটাকে নেন বা এই মেয়েটাকে নেন। যদি নেন তাহলে এই ছেলেটার বা এই মেয়েটার পরিবারে তার বাবা, তার মা, তার বোন, তার ভাই, হয়তো বা তার প্রতিবন্ধী, এরা আজকে হয়তো ভালো করে চিকিৎসাটা পাবে, প্লিজ আপনারা নেন। এইভাবে আমি কাজটা করে যাচ্ছি। তবে সম্মানিত দর্শক, যতই কাজ করি না কেন, একজন মানুষের পক্ষে কতটুকু সম্ভব পুরো 18 কোটি মানুষকে, মানুষের মাঝে এই সচেতনতা তৈরি করা, 18 কোটি মানুষের মাঝে আমি ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে এই এই যে পদ্ধতিটা যদি আমি পরিপূর্ণভাবে প্রচার করতে চাই, যেখানে কোটি কোটি টাকার প্রয়োজন, যেখানে সরকার আসিয়ে এগিয়ে আসার প্রয়োজন, আমি বারডেমকে দোষ বলছি না, বারডেমের একার পক্ষে কখনোই সম্ভব নয়। সম্মানিত দর্শক, যারা ভিডিওটা দেখছেন এবং দেখবেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে নিজে থেকে সচেতন হওয়ার চেষ্টা করুন, কারণ আমার পক্ষে আপনার কাছে গিয়ে বলা সম্ভব নয়। যদি সম্ভব হতো, যদি আমার সাথে সরকার থাকতো, আমার সাথে বিদেশি কোনো সংস্থা থাকতো, আমার সাথে যদি এমন কোনো স্বেচ্ছাসেবক সংগঠনগুলো এগিয়ে আসতো আমার টিমের আলোকে, যারা যারা অন্যান্য কাজ করছে কিন্তু ডায়াবেটিসের সচেতনতার ক্ষেত্রে সেটা রিয়েলাইজই করে না। হ্যাঁ, কোম্পানিগুলি কোটি কোটি টাকা ব্যয় করছে, কাদেরকে করছে, সেই ডক্টরকে করছে যে ডক্টররা ডায়াবেটিসের জন্য অ্যাডভাইস করছে, ইনসুলিন অ্যাডভাইস করছে অথবা ওষুধ অ্যাডভাইস করছে, সেই বিষয়ে আমি পরে কথা বলবো। আজকে যে বিষয়টা কথা বলছি, সম্মানিত দর্শক, প্লিজ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্লিজ নিজে থেকে সচেতন হন, সুস্থ থাকা অবস্থায় বছরে 2 থেকে 3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস মুক্ত জীবন করুন। আমার একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমি নিজেও একজন ফ্রি সুগার রোগী। আমি 2015 সালে যখন আমার এই সংগঠনটা তৈরি করি, বিশাল একটা উদ্দেশ্য নিয়ে আমি একটা চাকরি শুরু করেছিলাম, যে উদ্দেশ্যের মাঝে কিছুই পাইনি আমি। তখন আমি চিন্তা করলাম, না, মানুষকে সেবা দিতে গেলে আরেকজনের অধীনে থেকে কখনো সেবা দিতে পারবো না। আমি যদি সেবা দিতে চাই তাহলে আমার নিজে কিছু করতে হবে, নিজের মেধা কাটিয়ে নিজের মতো করে মানুষকে সেবার আওতা আনার চেষ্টা করতে হবে। কিন্তু আমি করে যাচ্ছি, প্ল্যান তৈরি করতে পারছি, কিন্তু অর্থ কোথায় থেকে আসবে? সম্মানিত দর্শক, যে অর্থ আমার একজনের উপার্জনে কি হবে? সম্মানিত দর্শক, আপনারা অনেকেই জানেন, যারা আমাকে ফলো করেন, যারা আমাকে আমার ভিডিওটা দেখেন, আমার একটা ছোট্ট ফাস্টফুডের দোকান রয়েছে, সেই দোকান থেকে দুইজনে এই দোকানটা পরিচালনা করি। এই দোকান থেকে যত ইনকাম হয় সেই ইনকামের পুরো টাকাটা আমি এইসব সচেতনতা সোসাইটির মাধ্যমে ব্যয় করে থাকি। সম্মানিত দর্শক, ডায়াবেটিস নিয়ে কাজ করছি, বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিজড়াদেরকে নিয়ে কাজ করছি, এবং আরেকটা ট্রেনিং অর্থাৎ গুড রিলেশন, ডক্টর রুগী নার্সের মাঝে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। আরেকটি হলো, এখনও কাজ করতে পারি নাই, অর্থের অনেক প্রয়োজন, সেটা হলো আমরা অনেকেই 20 টাকা 100 টাকা 1000 টাকা মানুষকে সাহায্য করে থাকি, কিন্তু এই সাহায্য দিয়ে ওই মানুষটার কী উপকারে আসে? আমরা যদি সেই মানুষটাকে আমরা এমনভাবে সাহায্য করতাম, তাকে স্বাবলম্বী করে দিতাম, তাহলে আজকে না হয়তো 2 বছর 3 বছর পরে সে স্বাবলম্বী হয়ে যাবে, কিন্তু আরেকজনকে হয়তো সাহায্য করতে পারবে। দারিদ্র্যের সংখ্যা কমাতে গেলে সাহায্য নয়, আপনি যদি দারিদ্র্যের সংখ্যা কমাতে চান তাহলে সাহায্য করলে হবে না, তাকে স্বাবলম্বী করতে হবে। সম্মানিত দর্শক, এই 4টি প্রোগ্রাম নিয়ে আমি কাজ করে যাচ্ছি, কিন্তু আমি একা, আমি একজন খুব সাধারণ একজন মানুষ। আমি যদি কোনো অফিসে যাই, আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি কোনো পরিচয় দেই না, সে দূর দূর করে তাড়িয়ে এসেও আমি এইভাবে আস্তে আস্তে আমি আমার এই সংগঠনটাকে আগে এগিয়ে নিচ্ছি। আমি সমাজসেবাতে যখন একটা রেজিস্ট্রেশন করতে যাই, আমি যখন একটা সরকারি অফিসে আমার প্রোগ্রাম নিয়ে কাজ করতে যাই, যখন আমি সচেতনমূলক কাজ কথা বলতে যাই, তখন বলে আপনি রেজিস্ট্রেশন নিয়ে আসেন, আপনি কিসের আন্ডারে কাজ করেন, কেনই আপনি করবেন? সম্মানিত দর্শক, ভালো কাজ করতে গেলেও এই সমাজে, এই বাংলাদেশে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হন। সম্মানিত দর্শক, যারা আপনারা কাজ করেন, যারা আপনার মানুষের জন্য কাজ করেন, বুঝতে পারবেন ফিল্ডে নামার পরে কত ধরনের ব্যারিয়ারগুলি আসে, কত ধরনের প্রতিবন্ধকতা আসে। সম্মানিত দর্শক, আমি নিজের টাকা খরচ করে, নিজের সময় ব্যয় করে, পরিবার থেকে, আমার পেয়ার গ্রুপ থেকে, অফিসের কলিগ থেকে, সবার কাছ থেকে যখন আমি বিভিন্ন ধরনের উপহাস করে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে ও এইসব সেবা করে, এ ওইটা সেটা করে, এই তো সব কথা শোনার পরেও মানুষের জন্য যখন কাজ করতে যায়, আবার সেই মানুষগুলি আবার যখন বলে আপনি কি আশায় আসছেন, আপনার কি উদ্দেশ্যে আসছেন, আপনার কি লাভটা, এমনকি ডক্টররাও আমাকে বলে যে আপনার কি লাভ। বিভিন্ন ক্লিনিকে যখন আমি সচেতনমূলক কাজ করতে যাই, তখন ক্লিনিকের পরিচালক যে ডক্টররা থাকেন, তারাও বলেন আপনার কি লাভ।
সম্মানিত দর্শক, আপনি যদি কাজ করে থাকেন মানুষের জন্য তাহলে অবশ্যই জেনে রাখবেন সকল প্রতিবন্ধকতা দূর করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। অনেকেই সমালোচনা করবে, অনেকেই কেউ হয়তোবা আপনাকে ভালো বলবে, আমাকেও তাই করছে। শুধুমাত্র যে বাইরে মানুষ ভালো বলে তা নয়, পরিবারের সদস্যও আপনি নিজে টাকা দিচ্ছেন, কেন টাকা দিচ্ছেন, কেন আরেকজনের জন্য আপনি টাকা ব্যয় করবেন, পরিবারের সদস্যও আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সম্মানিত দর্শক, অনেক কষ্ট করে এগিয়ে যাচ্ছি এসো সচেতন সোসাইটির এই প্রোগ্রাম এবং কার্যক্রমকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের সম্মুখে যে বিষয়টা আমি বলছি, ইন জেনারেল আমি বলতে চাই চিকিৎসা পদ্ধতি কী রয়েছে, সেটা কেমন ব্যবস্থা। আমি যদি বলি খুব অপ্রতুল, বাংলাদেশের প্রেক্ষাপটে ডায়াবেটিস নিয়ে চিকিৎসা ব্যবস্থা খুব অপ্রতুল, যার জন্য মানুষগুলো অনেক কষ্ট পাচ্ছে। এবং আরেকটা কথা আপনাদেরকে মানে বলতে গেলে সিক্রেট একটা বিষয় আরেকটা কথা বলে রাখি, ডায়াবেটিসের জন্য আপনি আক্রান্ত হয়েছেন, টাকা ব্যয় করছেন, কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না এবং থাকতেও পাচ্ছেন না। আপনি নিজেই, আপনার ডাক্তার হওয়ার প্রয়োজন নাই, আপনার সমাজকর্মী হওয়ার প্রয়োজন নাই, আপনি নিজে একটু সচেতন হন। আপনার পাশের একজন ডায়াবেটিক রোগীকে তাকে একবার তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কত টাকা ব্যয় করছেন এবং আপনি ভালো আছেন কিনা জিজ্ঞেস করুন। ভালো নেই, কেন নেই, ওই যে বিষয়গুলি ব্যারিয়ারগুলি রয়েছে, তাকে তার সঠিক কাউন্সিলিং নেই, তার সঠিক চিকিৎসা ব্যবস্থা নেই, তার সঠিক নিউট্রিশনিস্ট ব্যবস্থা নেই, এবং তাকে যে মানসিকভাবে তাকে যে কাউন্সিলিং করা সেই বিষয়টা নেই, তার জন্য সে ভালো নয়। সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক অনেকক্ষণ হয়ে গিয়েছে, সকালে আমি ভিডিও এডিট করছিলাম, আমি প্রথমেই বলছি ভিডিও এডিট করছিলাম, তাই আমি মনে হলো যে এই ব্যবস্থাটা মনে হয় সবাইকে জানানো উচিত। সম্মানিত দর্শক, আমি আবার বলে দিচ্ছি মূল কথাটা বলে দিচ্ছি, আজকে ভিডিও আমি বলতে চাই বাংলাদেশে ডায়াবেটিস ব্যবস্থা নেই, খুব অপ্রতুল, সুতরাং নিজে সচেতন হন। প্রতিরোধ ব্যবস্থা বলতে গেলে জিরো প্রতিরোধ ব্যবস্থা বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে নেই। এসব সচেতন সোসাইটি যেটা করছি খুব মাত্র, আমি হয়তো প্ল্যান রয়েছে অনেক কিছু কিন্তু টাকা নেই, তাই প্ল্যান ইমপ্লিমেন্টেশন কীভাবে করবো, আমার কাছে যা রয়েছে যা অর্থ ব্যবস্থা রয়েছে যতটুকু আমি পারি সে অনুযায়ী আমার প্ল্যানগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছি। সম্মানিত দর্শক, তাই অবশেষে দুটি বাণী দিয়ে আবার কথা বলছি, আপনি আপনার জন্য, আপনার ভালো থাকার জন্য, আপনি এটা চিন্তা করবেন না ডায়াবেটিস হলে চিকিৎসা নিব আমি, কখনোই না, এইটাতে আপনি যাবেন না। কারণ কি হলো, বাংলাদেশের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আপনার জন্য এনাফ নয়, তাই আমি বলছি আপনি নিজেই সচেতন হন। সুস্থ থাকা অবস্থায় বছরে 2-3 বার সুগার টেস্ট করুন, ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন। কারণ আপনি যদি ডায়াবেটিসটা 3-4 মাস পরপর আপনি বুঝতে পারেন যে আমার ফ্রি সুগার হয়ে গিয়েছে, অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পথে, তখন আপনি নিজেই সচেতন হয়ে আপনি অনেক দিন পর্যন্ত ভালো থাকতে পারবেন। আরেকটি হলো ডায়াবেটিস একজনের জানা দরকার সকলে, আপনি যেমন আজকে এই ভিডিওটার মাধ্যমে এবং যারা জানবেন ডায়াবেটিস সম্বন্ধে বুঝতে পারলেন, ডায়াবেটিস কোনো রোগ নয়, ডায়াবেটিস একটি হরমোনজনিত শারীরিক সমস্যা, এই বিষয়টা আপনার পাশের মানুষকে জানান, তাহলে দেখা যাবে পুরো বাংলাদেশে একদিন ডায়াবেটিস নেই আর কুসংস্কার থাকবে না। ডায়াবেটিসে আক্রান্ত আপনার ছেলে হলে গোপনে বিয়ে করাতে হবে না, মেয়ে হলে গোপনে বিয়ে দিতে হবে না, আর বিয়ে হওয়ার পরে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সংসার ভেঙে তছনছ হয়ে যাবে না। আর আমরা সচেতন থাকবো, কিডনিতে সমস্যাগ্রস্ত হবো না, চোখ অন্ধ হয়ে যাবে না, পায়ে গ্যাংগ্রিন হবে না, পা কেটে ফেলতে হবে না। আসুন আমরা নিজেদের ভালো থাকার জন্য নিজেরাই সচেতন হই। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, এসো সচেতন সোসাইটির পেজ থেকে। আরেকটি বিষয়, এই ভিডিওটা যারা দেখবেন প্লিজ, সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ভাবনা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা আপনারা যদি সম্ভব হয়, আমি কখনোই বলি না সম্মানিত দর্শক সাবস্ক্রাইব করুন, এই সেই করুন, কোনো দরকার নেই আমার এইসব দিয়ে যে আমার ইনকাম করতে হবে, কখনোই না, আপনারা আমাকে ফলো করে দেখুন, সেই চ্যানেলটা আপনারা দেখতে পারেন আমি কী কী কার্যক্রম করি, এসো সচেতন সোসাইটির মাধ্যমে কী কী কার্যক্রম করি। এবং এই ভিডিওটা যারা দেখেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনিও যদি সমাজের জন্য কিছু করতে চান আসুন আমরা সবাই মিলে এমন কিছু একটা করি যাতে সমাজের একটা স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। আমরা একজনকে 10টা টাকা দিলাম সেটার নামই কিন্তু সাহায্য নয়, তাকে সাহায্য করলেন তাতে কি সমাজের কিছু একটা অবদান হলো? আসুন আমরা এমন কিছু করি যেখানে সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেমন ডায়াবেটিসের সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে, হিজরাদের প্রতিরোধের ক্ষেত্রে, এবং গুড রিলেশন তৈরি করার ক্ষেত্রে ডাক্তার রোগী নার্সের মাঝে, এবং একটা মানুষকেও যদি আমরা পারি তাকে ভিক্ষাবৃত্তি থেকে ফিরাতে সেই ব্যবস্থাটা করার চেষ্টা করি। যাই হোক সম্মানিত দর্শক, ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, এসো সচেতন সোসাইটির পেজ থেকে। আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবারাকাতুহ।